হ্যালো ভিউয়ার্স, বং টিউব কিচেনে আপনাদের অভিনন্দন। আজকে আমি আপনাদের দেশি মুরগির ঝোল কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। উপকরণগুলি লাগছে চিকেন, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, হলুদ গুঁড়ো, গোটা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, দারুচিনি, লবঙ্গ, এলাচ, লবণ, চিনি, বিরিয়ানি মশলা, সরিষার তেল, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর গরম মশলাটাকে বেটে নিয়েছি। প্রথমে আমি চিকেনে সামান্য লবণ, সামান্য হলুদ, সরিষার তেল, বিরিয়ানি মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, সামান্য সরিষার তেল দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
কিছুটা তেল দিচ্ছি। সামান্য হলুদ, গরম মশলা, আদা বাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে এরপর রসুন বাটা, মশলাটা এইভাবে কষা হলে টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো, গুঁড়ো দিয়ে দিচ্ছি পুরো রান্নাটার জন্য প্রয়োজন মতো। লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা, জল দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিচ্ছি।
দেখুন মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে চিকেনটা তুলে দিচ্ছি। ওতে এই চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে। হাফ চামচ মতো আরো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আলুগুলো তুলে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার কষা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা হয়ে গেছে। বাড়িতে এইভাবে বিরিয়ানি মশলা মাখিয়ে রান্না করে খাবেন।
আর কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব। কথাটা আগে বলতে হবে।